রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে সালে জোর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থি। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে পুরো সংবাদে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বের সঙ্গে দেশকে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় সরকার। রোববার কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, ভবিষ্যতে কক্সবাজারই হবে এই অঞ্চলের এভিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। শালিজয় রিপোর্ট। সমুদ্রের বুকে গড়ে উঠছে বিমানবন্দরের রানওয়ে। দৃষ্টিনন্দন এই রানওয়ে নির্মাণের পাশাপাশি কক্সবাজারের বিমানবন্দরটি উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। রানওয়ে সম্প্রসারণের এই কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, বিমান খাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধাকে পুরোপুরি কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর এই এয়ারপোর্টটা সম্প্রসারণ হলে পরে আমি মনে করি যে পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সব থেকে বেশি একটা সুবিধাজনক জায়গা হবে এই কক্সবাজার। কারণ এক এক সময় পৃথিবীর এক একটি জায়গা কিন্তু ওঠে। এক সময় হংকং, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এখন দুবাই। কিন্তু আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে যোগাযোগের সাথে মানে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটাকেও আমরা উন্নত করতে চাচ্ছি। এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যেন উন্নত হয়, যাতে আমাদের যেমন ভুটান, নেপাল বা ভারতের কয়েকটি রাজ্য এই বিমানবন্দরটা ব্যবহার করতে পারে। আর সিলেট সেটা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও যেমন মেঘালয়, আসাম বা ওই সব অনেক ভারতের অনেক রাজ্য থেকেও তারা আমাদের এই বিমানবন্দর ব্যবহার করতে পারে। বাংলাদেশ বিমানের বহরে নতুন এবং অত্যাধুনিক বিমান যুক্ত করার পাশাপাশি বিমানের রুটের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, নিউ ইয়র্ক, টরন্টো এবং সিডনির মতো গন্তব্যগুলোতেও ভবিষ্যতে চলাচল করবে বাংলাদেশ বিমান। শাহ আলীজয়, নিউজ 24, ঢাকা। কক্সবাজার বিমানবন্দরই হবে দেশের দীর্ঘতম রানওয়ে। প্রথমবারের মতো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুদ্র ঘেঁষে উড়োজাহাজ নামবে এই বিমানবন্দরে। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিতি পাবে কক্সবাজার। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এমন নানা পরিকল্পনা নিয়েছে সরকার। আর এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন অর্থনীতির বিপুল বিকাশ ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজারের একটি পরিচয় বিশ্ববাসীর কাছে ছিল এতদিন। এবার আঞ্চলিক যোগাযোগের হাব হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে চায় সরকার। এরই অংশ হিসেবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রে রানওয়ের দ্বিতীয় ধাপের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের কাজ শেষ হলে রানওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 10,700 ফুট। কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সি বিচ এবং পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। কক্সবাজার বিমানবন্দরের সমুদ্র রানওয়ের মধ্য দিয়ে এই অঞ্চল নজরে আসবে আন্তর্জাতিক পর্যটকদের, বাড়বে বিনিয়োগ, প্রসার হবে ব্যবসা বাণিজ্যের, এমন মত অনেকেরই। এই অঞ্চলে যে সমস্ত বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা আছেন, তারা শুধু আমদানি রপ্তানির মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে তা নয়, পাশাপাশি আন্তর্জাতিক রুটে যে সমস্ত বিমান চলাচল করে তারাও কিন্তু কক্সবাজার বিমানবন্দর থেকে রিফিলিং এর মাধ্যমে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভ উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার জেলা সারা বিশ্বের কাছে আর একটা নতুন মাত্রায়, ভিন্ন মাত্রায় পরিচিতি লাভ করবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মনে করেন এর মধ্য দিয়ে সারা বিশ্ব থেকে বড় বিমানগুলো কক্সবাজারে নামতে পারবে। বিদেশ থেকে সরাসরি পর্যটকরা কক্সবাজারে এসে এখানকার পাহাড় ও সাগর বেষ্টিত নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, বৈপ্লবিক পরিবর্তন আনবে অর্থনৈতিক বিকাশে। যে কোনো একজন পর্যটক সরাসরি যাতে আমেরিকা বলেন সুইজারল্যান্ড বলে এই কক্সবাজারে এসে নেমে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্য পাহাড় সাগর এগুলো যাতে উপভোগ করতে পারে। এই বিমানবন্দর নিয়ে এই অঞ্চলের সম্ভাব্য অর্থনৈতিক বিকাশ নিয়ে উচ্ছ্বসিত এই অঞ্চলের সাধারণ মানুষও। কক্সবাজার ঘিরে যোগাযোগ ও অর্থনৈতিক হাব গড়ে তুলতে চায় সরকার। পরিকল্পনার অংশ হিসেবেই সমুদ্র ছুঁয়ে সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পর্যটন খাতেও ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, News24, কক্সবাজার। আরও এক মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল। এবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু হলো বিদ্যুৎ চালিত এই রেলের। উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলেছে মেট্রো রেল। তবে পরীক্ষামূলকভাবে চললেও সাধারণ যাত্রীদের এই ট্রেনে উঠতে অপেক্ষা করতে হবে আরও প্রায় দেড় বছর, অর্থাৎ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। এই ছবি বহুল প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত। ঢাকার বুকে চলাচল শুরু হলো স্বপ্নের মেট্রো রেলের। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলাচল শুরু করলো বিদ্যুৎ চালিত এই রেল, যার সঙ্গে জড়িয়ে আছে দেশি বিদেশি বহু শ্রমিক কর্মকর্তাদের ঘাম শ্রম আর ঢাকাবাসীর স্বপ্ন দুর্ভোগ। প্রাথমিকভাবে উত্তরার দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত চারটি স্টেশনকে ঘিরে চলাচল শুরু হলো মেট্রো রেলের, যা দুচোখ ভরে উপভোগ করেছেন অনেকেই। অবশেষে নিজের চোখে স্বপ্নের মেট্রোর চলাচল দেখে খুশি সবাই। ছোটবেলা থেকে শুনে আসছি যে মেট্রো রেল শুধু শুনছি, এখন তো দেখলাম আমরা বাস্তবে আর কি, যে এত সুন্দর একটা উদ্যোগ, এত সুন্দর একটা ব্যবস্থা করছে যেটা বাংলাদেশে প্রথম। আসলে খুবই আনন্দ লাগতেছে আর কি, আমরা ভাবতেও পাইনি এখান থেকে ট্রেন চলবে। এর আগে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দেয়াবাড়ির ডিপোতে এমন আয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘুরে দেখেন মেট্রো রেলের ভেতর। পরে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে মেট্রো রেলের ঐতিহাসিক যুগে প্রবেশ করল বাংলাদেশ। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, তিনটি মেজর প্রজেক্ট শেখ হাসিনা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারবেন। আমাদের মেট্রো রেল MRT লাইন 6, পদ্মা সেতু, পদ্মা মাল্টিপারপাস সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এরপর ডিপো থেকে সবুজ পতাকা উড়িয়ে মন্ত্রী উদ্বোধন করেন ভায়াডাক্টের উপর মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচলের। উত্তরা দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী পর্যন্ত ছুটে চলে বিদ্যুৎ চালিত এই রেল। তথ্য বলছে উত্তরা থেকে মতিঝিল মেট্রো প্রকল্পের সার্বিক অগ্রগতি 68%, আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ 88%। আর তাই পরীক্ষামূলক এই চলাচলের মধ্য দিয়ে যাত্রী পরিবহনের আরও কাছাকাছি পৌঁছালো মেট্রো রেল। লাল সবুজ এরকম এক একটি মেট্রো রেল 6-6টি বগি নিয়ে 1700-র বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে ছুটে চলবে ঢাকার বুকে। এখন পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হলেও আগামী বছরের ডিসেম্বরে এসব মেট্রো রেল ঢাকার বুকে চলাচল করবে যাত্রী নিয়ে। প্লাবন রহমান, News24, উত্তরা, ঢাকা। কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত 2টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেল গেটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজি জানান, দুর্ঘটনায় তেমন কোনো হতাহত হয়নি। সামান্য দু একজন আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন। এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের 3টি বগি রেখে সামনে 7টি বগি লাকসাম জংশনে এবং বাকি 7টি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। এখন চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 3টার দিকে আমরা লাকসাম স্টেশন থেকে রিলিফ ট্রেন নিয়ে অ্যাক্সিডেন্টের উদ্দেশ্যে রওনা করি।
4:30 আমরা অ্যাক্সিডেন্ট পয়েন্টে চলে আসি। 4:50 থেকে আমাদের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করে এবং চট্টগ্রামের সাথে সিলেট, ময়মনসিংহ, ঢাকার সাথে যে ট্রেনগুলো রান করে ওগুলো সহজে চালু হবে। গণতন্ত্র ফেরাতে সমাজে সুধী জনদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন সরকারের দেশবিরোধী কাজের প্রতিবাদ জানাতে বুদ্ধিজীবী পেশাজীবীদেরও রাজপথে নেমে আসার সময় হয়েছে। এখন জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি আহ্বান জানান। শক্তিকে সরাতে হলে অবশ্যই আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদেরকে পরাজিত করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। এবারে আফগানিস্তান প্রসঙ্গ। কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 200-তে পৌঁছেছে। এরই মাঝে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তবে হামলার বার্তা দিয়ে মার্কিন সেনারা কাবুল ছাড়তে শুরু করেছেন। আইএস এর উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পেন্টাগন। এমন অবস্থায় কাবুল জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। এদিকে আফগানিস্তানে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কাবুল বিমানবন্দরে নতুন করে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যেই সেখান থেকে আফগানদের উদ্ধারের জরুরি অভিযান এখন শেষ হওয়ার পথে। বেসামরিক মানুষদের নিয়ে ব্রিটেন এবং ইতালির সর্বশেষ ফ্লাইট কাবুল ছেড়েছে। এর আগে জার্মানি, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াও তাদের উদ্ধার অভিযান শেষ করার কথা ঘোষণা করে। শেষমেশ যুক্তরাষ্ট্রের সেনারাও কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছে। এদিকে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কার কথা বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন সামরিক কর্মকর্তারা এরই মাঝে তাকে এ বিষয়ে সতর্ক করেছেন। এমনকি আফগান ইস্যুতে ইসরায়েলের সাথে বৈঠকে বসেন জো বাইডেন। তবে পেন্টাগন জানিয়েছে হামলাকারীর বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রাখবে। আবারও হামলার আশঙ্কায় কাবুল জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। দুর্ভাগা আফগানদের যেন বিপদের শেষ নেই। একদিকে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে হামলার ভয়ে এখনও সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে অনেকে। তালেবান দাবি করছে তারা কাবুল বিমানবন্দরের কিছু অংশের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করছে। বিমানবন্দরে ভিড় করা মানুষদের সরাতে ফাঁকা গুলি ছুটছে তালেবান। আফগানে বাড়ছে আর্থিক সংকট। এদিকে দেশটিতে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে আফগানিস্তানে এখন 70 লাখের বেশি মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। মাসুদ রানা, নিউজ 24। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের হার কিছুটা বাড়লেও দেশে কমতে শুরু করেছে এর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার তথ্য বলছে গেল এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নেমে এসেছে। আর বিশেষজ্ঞরা বলছেন আসন্ন বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের সিংহভাগ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারলে করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধ করা যাবে। নাইমা জিকো রিপোর্ট। চলতি বছরের মার্চ থেকে চোখ রাগাতে শুরু করেছিল করোনা ভাইরাস। প্রতিদিন ক্রমেই লাফিয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা, আর প্রতিদিন মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছিল শত শত মানুষের নাম। তবে চলতি সপ্তাহে কমতে শুরু করেছে এই ভাইরাসে আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 22 আগস্ট এ ভাইরাসে আক্রান্ত হয় 4,804 জন। ঠিক তার পরদিন আক্রান্তের সংখ্যা প্রায় 1,000 বেড়ে দাঁড়ায় 5,717 জনে। তবে 24 আগস্ট থেকে এই সংখ্যা ক্রমেই কমতে শুরু করে, যা 28 আগস্ট কমে দাঁড়ায় 3,436 জনে। যদিও গেল 24 ঘন্টায় এই সংখ্যা কিছুটা বেড়েছে, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,000, আর এদের মৃত্যু হয়েছে 89 জনের। এখন আমাদের যে বেডগুলো ফিল আপ থাকতো সেই বেডের অকুপাইসি রেটটাও আমাদের কমে গেছে, প্রায় 50% নেমে আসছে। তো আমরা এখন যেটা দেখছি যে বাচ্চাদের করোনার শনাক্তের প্রবণতাটা কিছুটা কমে গেছে, যেটা ন্যাশনাল ডাটা যেভাবে কমে গেছে শনাক্তের হার, সেইভাবে বাচ্চাদেরও কমে গেছে। বিশেষজ্ঞদের মতে আসন্ন বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশের 80% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে মহামারী করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষা পাবে দেশ। যে ভ্যারিয়েন্টটি আসুক না কেন, আমার মনে হয় যে ভ্যাকসিনগুলো বাজারে আসছে বা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করছে, আমার মনে হয় যে একটা নির্দিষ্ট কোনো ভ্যারিয়েন্ট তার বিপরীতে কোনো ভ্যাকসিনই কাজ করবে না, এটা হয়তো হওয়ার কথা না।
ফেব্রুয়ারির শেষ দিনের মধ্যেই দেশের অধিকাংশ অর্থাৎ 80% মানুষকে টিকাদানের অন্তর্ভুক্ত করা উচিত এবং সেই লক্ষ্যেই সমস্ত পরিকল্পনা সুবিন্যস্ত করা উচিত। ভ্যাকসিনেশনের আওতায় আসলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। দেশে মিলেছে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট, নাম ডেনভি3। 2017 সালে দেশে প্রথম এই ভ্যারিয়েন্ট দেখা দিলেও বর্তমানে এই ভ্যারিয়েন্টের কারণে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর হার। জিনোম সিকোয়েন্স শেষে রবিবার এ তথ্য জানায় বিসিএসআইআর। প্রতিষ্ঠানটি বলছে এর বিরুদ্ধে এখনও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না ওঠায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী প্রায় 3.6 বিলিয়ন মানুষ রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। 1960 সালে আবিষ্কৃত মশাবাহিত এই রোগ এরই মধ্যে বিশ্বের 100টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এ রোগের অস্তিত্ব প্রায় 21 বছর। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ করেছে ডেঙ্গুর জিনোম সিকোয়েন্স। সেখানে বলা হচ্ছে ডেঙ্গুর বর্তমান ভ্যারিয়েন্ট ডেনভি3, বর্তমান ভ্যারিয়েন্টের কারণেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। আমরা একটা মধ্যের একটা জনগোষ্ঠী যারা 1 এবং 2 দ্বারা আক্রান্ত হয়েছি, তারা যদি এখন ডেন3 দ্বারা আক্রান্ত হই, তারা কিন্তু আপনার এই যে হেমোরেজ হয়, শক হয়, যে জন্য ডেঙ্গি আক্রান্ত মানুষ মারা যায়, সেটার সম্ভাবনাটা বেড়ে গেল। তবে প্রকৃতিগতভাবে মিউটেশন হয়েছে ডেঙ্গুর, করোনার মতো নিজ থেকে মিউটেশন না হওয়ার কথা বলছেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই বিষটা আমরা স্যাম্পল কালেকশন করেছি, যার নাম দিয়েছি বিসিএসআর D1 D2, এভাবে নাম দিবিষ্টা করেছি এবং প্রত্যেক জায়গায় আমরা স্পেসিস DNV3 বা ডেঙ্গু সেরোটাইপ 3 পেয়েছি এবং জেনোটাইপ পাইছি 1। এটা ইম্পর্টেন্ট এবং ফুল একটা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম রসায়নকরণে যে ডাটা পাই আমরা ফুল ডাটা পেয়েছি। 2017 সালে দেশে প্রথম শনাক্ত হয় ডেনভি3 ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট ডেনভি1 ও ডেনভি2 এর চেয়ে বেশি আক্রান্ত ও রোগীর অবস্থাকে সংকটাপন্ন করার ক্ষমতা রাখে। যেহেতু বিশ্বব্যাপী ডেঙ্গুর কোনো প্রতিষেধক নেই, তাই নিজ জায়গা থেকে সতর্কতা গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, News24, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপসকে এডিসের লার্ভা উপহার কর্মসূচি পালন করল বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা। রোববার দুপুর 12টায় DSCC-র নগর ভবনের সামনে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি ব্যর্থ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কর্মসূচির শেষ থেকে এডিস মশার লার্ভার পাত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে DSCC-র 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। এর আগে লার্ভা উপহার কর্মসূচির শুরুতেই পুরান ঢাকার বংশালের বাসিন্দারা বলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সুদৃষ্টির জন্যই তারা লার্ভা উপহার দিতে এসেছেন। এ সময় এসব লার্ভা কামরাঙ্গীর চর থেকে নিয়ে আসা হয়েছে বলেও জানান তারা। থামছে না সীমান্ত হত্যা, বরং পরিসংখ্যান পর্যালোচনায় বোঝা যায় কোনো কোনো সময় তা বেড়ে যাচ্ছে। রোববার লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে 2 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় আবারও বিষয়টি আলোচনায়। বন্ধুরাষ্ট্র ভারতের কেন্দ্রীয় সরকার এবং সীমান্তরক্ষী বাহিনীর বড় কর্মকর্তাদের আশ্বাসের পরেও বাস্তবতা ভিন্ন, এমনকি সীমান্তরক্ষীদের মরণাস্ত্রের ব্যবহারও কমানো হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত, ঘটনাস্থল সীমান্তের 842 নম্বর মেইন পিলার। এখানে ক্যাম্প আছে ভারতের কোচবিহার 145 নম্বর BSF ব্যাটালিয়নের। রোববার ভোরে এই এলাকায় রাইফেলের 3টি গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। সেই গুলিতে ইউনুস আলী ও সাগর নামে 2 জন নিহত হন। এছাড়া পাটগ্রাম উপজেলা সদরের বাসিন্দা 1 ব্যক্তি আহত হন। এই হত্যাকাণ্ড আবারও সামনে নিয়ে এলো সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে নানা সময়ে দুদেশের বৈঠক ও চুক্তিকে। পরিসংখ্যান বলছে 2009 ও 2010 সালে আশঙ্কাজনক হারে বেড়ে যায় সীমান্ত হত্যা। 2011 সালে ফেলানি হত্যার পর সমালোচনা তুঙ্গে উঠে। এরপর 2012 ও 2013 সালে হত্যার ঘটনা কম হয়।
কিন্তু পরের বছরগুলোতে আবারও তা বেড়ে যায়। 2018 সালে সীমান্তে মৃত্যু হয় 14 বাংলাদেশির। সে বছর ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয় সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে মারণাস্ত্রের ব্যবহার কমানোর বিষয়ে। স্থানীয়রা বলছেন সীমান্ত হত্যা এই সময়ে কমেনি, বরং 2019 ও 2020 সালে সেই চুক্তির বিপরীত অবস্থাই মিলেছে সীমান্ত জুড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে বারবার নেওয়া রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনে পরিমণিকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় না মানার অভিযোগ আনা হয়েছে। রোববার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এই আবেদন দায়ের করেছেন। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে। গত 19 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণির তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পরিমণিকে প্রথম দফায় 4 দিন ও দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। রিমান্ড নিয়েছে এবং টোটাল 19 দিন রিমান্ডের আবেদন করেছে। আমরা এই বিষয়গুলো মূলত ডিটেলস আকারে তুলে ধরেছি। এই বিষয়ে কোর্টকে দৃষ্টি আকর্ষণ করা হলে কোর্ট বলেছে যে যেহেতু এই বিষয়ে একটা জামিনের প্রেয়ার আছে এবং কোর্ট রুল দিয়েছে, এই রুলগুলো রিটার্ন আসার পরে কোর্ট এই বিষয়টা আবার দেখবেন এবং পরবর্তীতে কোন দিন শুনানি হবে সেই দিন ডেট আমাদেরকে জানাবেন। সন্ধ্যা সংবাদে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারো স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। কারাবন্দী সকল হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তি দেবার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার রাজধানীর খিলগাঁওয়ের মাকজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই দাবি জানানো হয়। এর আগে সংগঠনের খাস কমিটির বৈঠকে নতুন আমিরকে অনুমোদন দেয় হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ। সম্পূর্ণ অরাজনৈতিক ইমানি আন্দোলনের সংগঠন হবে হেফাজতে, একথা জানিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়াই সংগঠনটি পরিচালনা করা হবে জানান সংগঠনের আমির। এ সময় কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেবারও দাবি জানান দলের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি। কেন্দ্রীয় কমিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে আর জেলা কমিটি অন্তত সভাপতি সেক্রেটারি, এই দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবে না। কারাবন্দি ওলামা একরাম যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় এবং খাস কমিটির দাবি, সরকারের নিকট অতি সত্তর মাদ্রাসাগুলি খুলে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। পদ্মা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন উত্তর মধ্যাঞ্চলের জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ রয়েছে বানভাসীদের। ভুয়া মূল্য দেখিয়ে ওমানের মুদ্রা কেনাবেচার নামে মানুষকে বোকা বানিয়ে অভিনব পন্থায় প্রতারিত করতে তারা, এমন প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর উত্তরা থেকে শনিবার রাতে ওমানি মুদ্রা, বাংলাদেশি টাকা এবং সিএনজি সহ তাদের গ্রেফতার করে পিবিআই। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের জোবায়দা সিদ্দিকা নাবিলা নামের এক মহিলা সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 26 আগস্ট রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান তাদের হাতে গ্রেফতার হওয়া তিনিই প্রথম নারী সদস্য। আনসার আল ইসলামের সামরিক শাখারও সদস্য ছিলেন এই নারী। তিনি জানান এই নারী 17টি টেলিগ্রাম চ্যানেল তৈরি করেছিল, এর মাধ্যমে সে আনসার আল ইসলামের বিভিন্ন কার্যক্রম চালাত।
আজতক চ্যানেলে 25,000-এর বেশি সাবস্ক্রাইব রয়েছে। জারি আসাদুজ্জামান আরও জানান যে তার চ্যানেলে বোমা তৈরির প্রক্রিয়া আইনশৃঙ্খলা বাহিনী থেকে রক্ষা পাওয়ার কৌশলও শেয়ার করা হতো। পঞ্চাশ বছর পরেও দেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে বিএনপি জামায়াত চক্র। তারা মুক্তিযুদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আয়োজনে জাতির জনকের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষকের প্রকৃত ইতিহাস বিকৃত করছে বিএনপি। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেকেই প্রতিবাদ করেননি, তাদের আজ বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা বলতে শুনে আশ্চর্য হই। তিনি অপশক্তির সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান। বঙ্গবন্ধুর হত্যার পরে তো আমরা ওনাদের কাউকে মুখ খুলতে দেখিনি, এখন ওনারা বিভিন্নভাবে এত বেশি আওয়ামী লীগ হয়ে গেছে, এত বেশি কথা বলে যে আমার নিজের খুব আশ্চর্য লাগে। এই স্বাধীনতার খলনায়ককে এখন নায়ক বানানোর চেষ্টা করা, এটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার পরাজিত অপশক্তিকে নিয়ে রাজনীতি করছে বিএনপি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঘটাচ্ছেও বিএনপি। সদ্য বদলি হওয়া বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান যতদিন ইচ্ছে বর্তমান কর্মস্থলে থাকবেন বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। রোববার দুপুরে সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পরিসংখ্যান জেলা প্রশাসক দিবে, এই জেলায় প্রজাতন্ত্রের সবাই কর্মকর্তা কর্মচারী, বাট প্রধানমন্ত্রীর প্রতিনিধি কিন্তু শুধু আমি এবং মনিবুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। তার গায়ে যে আঘাত করবে সে মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করে, এটি কিন্তু জানা উচিত সবার। অনেকে বলেন যে তাকে নাকি বদলি করা হয়েছে, সে তো 10 তারিখ বদলি হয়েছে, এখন তার সে থাকবে আরো যতদিন তার ইচ্ছে সেখানে ইউরো হিসেবে কাজ করবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশি বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে 5টি সেবা সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠান 5টির মধ্যে রয়েছে চিটাগং চেম্বার, ফরেন ইনভেস্টার্স চেম্বার, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন। ইতিমধ্যে বিডার 30টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক করছে, তার মধ্যে 16টি প্রতিষ্ঠানের মোট 51টি সেবা ওএসএস এর মাধ্যমে দেয়া হচ্ছে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি নেতৃত্বাধীন বাহিনী নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে কমপক্ষে 30 সেনা নিহত ও 60 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিবের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। রোববার লাহিজ প্রদেশের আনাদ সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। স্থানীয় অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকদিন প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, তবে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 2014 সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ার প্রথম বিভাগে অবনমন করা হলো আরামবাগ ক্রীড়া সংঘকে। সঙ্গে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 16 ফুটবলার এবং 4 কর্মকর্তাকে। 2020-21 মৌসুমে অনলাইনে লাইভ বেটিং এর ক্লাবটিকে
সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ আনা হয়। এরপর অধিকতর তদন্ত শেষে দলটিকে প্রথম বিভাগে অবনমন এবং 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি। দেশি বিদেশি 16 ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ফুটবল কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয় ক্লাবটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম, জাহাঙ্গীর রুশো, মায়দুল ইসলাম শেখ এবং আরিফ হোসেনকে। মূলত ক্লাবটির বিরুদ্ধে অনলাইন বেটিং এর অভিযোগ আসার পর বিভিন্ন সংস্থা এবং বাফুফের দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। একই সঙ্গে ক্লাবটিকে দেয়া প্রথম বিভাগে অবনমনের শাস্তির মেয়াদ হবে 2 মৌসুম। এই 2 বছরের মধ্যে ক্লাবটি ভালো পারফর্ম করলেও চ্যাম্পিয়নশিপ লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। আর এই ছিল এখনকার নিউজ সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।